আমি এখন বর্তমানে আছি আমার বাহনটাকে নিয়ে সাইকেলের দোকানে। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার সাইকেলটা এই সমস্যা তো যাব, তো আগের দিন গিয়েছিলাম, তো তখন তো দোকানে সেই কাজটা সম্ভব হয়নি। তো দেন আমি তারপরে আজকে আসি, তো আজকে এসে তোমরা দেখতেই পাচ্ছ তো দোকানে সেই সাইকেলের কাজটা হচ্ছে, তো পাংচার হয়নি, জাস্ট টায়ারের প্রবলেম হচ্ছে। তো জাস্ট আমি জাস্ট টায়ারটা পাল্টাবো, তো সেই জন্যই এসেছি। তো দেখো, দেখে কষ্ট লাগা লাগে যে 9 বছরের প্রিয় সাইকেলটা খুলে খালে একদম যা করেছে, এদিকে দেখে মনে হচ্ছে যেন কি অবস্থা, খুবই কষ্ট লাগছে। তো দেখো, এই হলো সেই টায়ার, এই টায়ারটা জাস্ট আমি এবার লাগাবো, কারণ পুরোনো টায়ারটার অবস্থা মানে কি বলবো, যাচ্ছে তাই হয়ে গিয়েছিলো, জাস্ট পাল্টাতেই হতো। তো টায়ারটি দুটোই পাল্টাতে হবে, তো যেহেতু সেরকম পয়সা কড়ি নেই, তো সামান্য জাস্ট ওই টায়ারটাই পাল্টা টায়ার বলছি টিউবটাই পাল্টাচ্ছি, তো দেন টায়ারটা কিছুদিন পরে পাল্টাবো। তো দেখো কি অবস্থা, দেখে চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে গেছে। তো আমি যে দোকানে এসেছি, তো সেই দোকানের কাকুটা খুবই ভালো বাগায়, কম পয়সায় দারুণভাবে বাগিয়ে দেয়। তো যাই হোক গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।